নমস্কার, শুরু করছি জীবিকা সমাচার। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত বা পোষিত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী বিশিষ্ট প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে প্রাইমারি টিচার পদের জন্য 2023 সালের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এখন শুধু টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে আজীবন মেয়াদ বিশিষ্ট টেট কোয়ালিফাই সার্টিফিকেট পাবেন। টেটে পাওয়া নম্বর ও ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে তবে মেধা তালিকা তৈরি হবে এবং সেই অনুযায়ী প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ ইত্যাদি বিস্তারিত তথ্য ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তিতে থাকবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবেদন করতে হবে অনলাইনে আগামী 4 অক্টোবর 2023 তারিখ রাত 11:59 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয় বিস্তারিত জানতে লগ অন করুন এই ওয়েবসাইটে www.wbbpe.org অথবা https://wbbprimaryeducation.org। সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষা ফি 500 টাকা এবং বিশেষ ক্ষেত্রে ছাড় রয়েছে। পরীক্ষা হবে আগামী 10ই ডিসেম্বর 2023 রবিবার। কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য আবেদনপত্র আহ্বান করছে। মাইনিং, সিভিল, জিওলজি ইত্যাদি শাখায় নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে 560। 31 আগস্ট 2023 তারিখের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা শাখা অনুসারে ভিন্ন, বেতন 50,000 টাকা থেকে 1,60,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে 2023 সালের গেট পরীক্ষায় পাওয়া স্কোর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন করতে হবে অনলাইনে আগামী 12ই অক্টোবর 2023 তারিখের মধ্যে। আরও বিস্তারিত তথ্যের জন্য দেখে নিন এই ওয়েবসাইট www.coalindia.in। পরীক্ষা ফি 1,180 টাকা। ভারতীয় রিজার্ভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থী নিয়োগ করতে চলেছে। মোট শূন্যপদ রয়েছে 450টি। উপযুক্ত বয়সসীমা 1 সেপ্টেম্বর 2023 তারিখের হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে, পড়তে এবং বলতে পারা দরকার। বেতন মূল বেতন 20,700 থেকে 55,700 টাকা। শুরুতে মাসিক বেতন প্রায় 45,050 টাকা। আবেদন করতে হবে অনলাইনে আগামী 4 অক্টোবর 2023 তারিখের মধ্যে। আরও বিস্তারিত তথ্যের জন্য দেখে নিন এই ওয়েবসাইট www.rbi.org.in। সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষা ফি 450 টাকা। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের কলকাতায় শিপ রিপেয়ার ইউনিট CKSRU সুপারভাইজার ক্যাটাগরির অ্যাকাউন্ট্যান্ট শূন্যপদের জন্য দরখাস্ত আহ্বান করছে। শূন্যপদ রয়েছে 1টি। উপযুক্ত বয়সসীমা 6ই অক্টোবর 2023 তারিখ অনুযায়ী 45 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এমকম অথবা সিএ বা সিএমএ ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আবেদনকারীর কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা, হিন্দিতে কাজের জ্ঞান এবং কমিউনিকেশন স্কিলে দক্ষতা থাকা বাঞ্ছনীয়। অন্যান্য যোগ্যতা পদ অনুসারে ভিন্ন। বেসিক পে 28,000 টাকা, মাসিক বেতন 56,336 টাকা। আবেদন করতে হবে অনলাইনে আগামী 6ই অক্টোবর 2023 তারিখের মধ্যে। অধিক তথ্যের জন্য লগ অন করুন এই ওয়েবসাইটে www.coachinshipyard.in। চলে যাবেন কেরিয়ার পেজে এবং ক্লিক করবেন CKSRU। পরীক্ষা ফি 400 টাকা। ভারত সরকারের ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা ন্যাবার্ডের অন্তর্ভুক্ত রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিস বা RDBSA গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 150টি। উপযুক্ত বয়সসীমা 1 সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে 21 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম 60% নম্বর সহ স্নাতক ডিগ্রি বা ন্যূনতম 55% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি, MBA বা PGDM অথবা কোনো GOI বা UGC দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে CA, CS বা ICWA বা PhD। এছাড়া নির্দিষ্ট বিষয় অনুযায়ী যোগ্যতার বিভিন্ন মাপকাঠি রয়েছে। মূল বেতন 44,500 টাকা, মাসিক মোট বেতন 1,00,000 টাকা।
আবেদন করতে হবে অনলাইনে আগামী 23 সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে। ওয়েবসাইট www.nabard.org। পরীক্ষা ফি 800 টাকা। আজকের মতো জীবিকা সমাচার এ পর্যন্তই। প্রতি বৃহস্পতিবার দেখুন জীবিকা সমাচার বেলা 2:55। আর দেখুন হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাস আজ বিকেল 4:30 শুধুমাত্র ডিডি বাংলায়। আজকের বিষয় প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি। নমস্কার।